হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত একটা। আর মানে আজকে মেনলি মহালয়া, ভোরবেলা মহালয়া শুনবো। তো এখন মোটামুটি চলো ঘুমিয়ে পড়ি, কারণ ভোরবেলা উঠতে হবে, ভোরবেলা উঠে মহালয়া শুনতে হবে। সকলকে মহালয়ার দিনের জন্য অনেক 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 শুভেচ্ছা। তো চলো, দেখা হচ্ছে ভোরবেলা। মানে এখন বাজে 4টে, ঘুম ভেঙে গেছে। অ্যালেক্সা তো মোটামুটি, অ্যালেক্সা সেটমেট করে রেখে দিয়েছিলাম। অ্যালেক্সা তো চলো তাড়াতাড়ি আগে একটুখানি, চোখ খুলতে পারছি না। অ্যালেক্সা তো মোটামুটি, অ্যালেক্সা সেট করা ছিল, চলো এখন অ্যালেক্সাটা মোটামুটি চালু করি। বাজলো তোমার, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকে অ্যাকচুয়ালি মহালয়ার দিন, আর আজকে মেনলি আমি যাচ্ছি হলো তোমার শপিং করতে। তো চলো আজকে ফার্স্টে যাবো মেইনলি পার্ক স্ট্রিটে, পার্ক স্ট্রিট থেকে তারপর মোটামুটি মামু বাপি আমাদের সাথে জয়েন করার কথা রয়েছে, সোদপুর আবার আসবো, ব্যাক করবো সোদপুরে, সোদপুরে ব্যাক করে তারপর যাব আমরা আবার কিছু জামা কাপড় কিনতে আর কিছু জুতো কিনতে। তো চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি উইদাউট এনি ফালতু বাফাক। আর ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো খামতি থাকে বা কোনো খারাপ লেগে থাকে তোমাদের, তো সেটাও আমাকে কমেন্টে তোমরা জানাতে পারো। চলে এসেছি এখন মেট্রো স্টেশনের সামনে। এখানে দেখতে পাচ্ছি সবাই বেশ ভালো জামা কাপড় পরে ঘুরতে যাচ্ছে, আর আমি কেনাকাটি করতে যাচ্ছি। কি অবস্থা চাকা! সরি, ওয়েবসাইটের ফ্রন্ট গেটের আমরা ভিডিও করতে পারলাম না, তো আমরা অলরেডি ওয়েবসাইটে এন্ট্রি করে নিয়েছি। আর ইতিমধ্যে রিয়ার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে শপিং এর জন্য। সো দেখতে থাকুন, ভালো লাগছে? উপরে আর ছিল না, উপরে তো কুমার ছিল বোধহয়। আচ্ছা, ছোট কি লেডিস মানে মেয়েদের? লেডিস তো ছিল। সারা ওয়েবসাইট আর কোনো কালার নেই এক্সেপ্ট পার্পল। গ্রেট চয়েস। চলো জুতোটা কিনে নিই, জুতোর আগে নিয়ে নিই। দেখো মোমদানিটা কি সুন্দর, আর এই লাইটটা। আমরা যা যা কিনছি তোমাদেরকে দেখানো পসিবল হচ্ছে না আলাদা ভাবে, বাট হ্যাঁ স্টিল বাড়ি থেকে নিশ্চয়ই একটা আলাদা ব্লগ বানাবো। কোথায় তোমার বেকারি আইটেম? ওটাও তো কিনবে, একবারই কিনে না। দেখো কি অপূর্ব অপূর্ব জিনিসপত্র, এগুলো রেখে বাইরে বেরোতে আর ইচ্ছে করে বলো। এখন আবার সেকেন্ড ফ্লোরে চলে এসেছি কিছু জিনিসপত্র টুকটাক কেনার জন্যে। দেখতে পাচ্ছ এদিকটা বেবি সেকশন, আর এদিকটা রয়েছে আমাদের সেকশন, আর এটা আমি। এখানে এই প্রিন্ট আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তুমি কে বলেছো এগুলো শর্ট? ওয়েবসাইটে কেনাকাটি কমপ্লিট করার পর ভাবলাম কিছু জিনিসপত্র নিতে হবে, তো নেচার বাস্কের সামনেই ছিল, তো এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সমস্ত কিছু ডেকোরেট করা রয়েছে। আর সব থেকে আমার এখানে ভালো লাগলো মকটেলসের জিনিসপত্রগুলো দেখে, রিয়েলি অসাম।
সব জায়গায় ভিডিও করতে দিচ্ছে না, বাট স্টিল যেটুকু যেটুকু পেরেছি সেটুকু যেটুকু ক্যাপচার করছি দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই মোটামুটি। আর ঠিক এই সেকশনটা দেখে তো আমার অন্য কোথাও যেতে ইচ্ছা করছিল না। দেখতে পাচ্ছ কি ভ্যারাইটি ধরনের মকটেলস রয়েছে এখানে। হ্যাঁ, পার্কস্ট্রিটের কাজ শেষ হয়ে গেছে, এখন সোদপুরে চলে এসেছি আমরা মেট্রো ধরে। আর প্যান্টালুন্সে কিছু জিনিসপত্র নেওয়া ছিল, বাপি মাম্মুকে বলে দিয়েছিলাম, আজ তোরা চলে এসছে। দেখতে পাচ্ছ মামু বাপি আর বাবিন চুজ করছে, আর কি ভিড় এখানে, কি ব্লগ করব বলো তো, মনে হচ্ছে মানুষ মানুষের মাথা খাচ্ছে। মোটামুটি বাপির প্যান্ট চুজ করতে করতে মানে হাঁটু ভেঙে যাচ্ছে। তাও বাপি ওই ব্যাগটার থেকেও আমার এইটা, এই ব্ল্যাকটাই বেশি সুন্দর লাগছে। মাম্মু তুমি কি পাগল, মাম্মু ব্যাগ পাগল। আচ্ছা মাম্মু হলো ব্যাগ পাগলি, মাম্মু নিজেই বলছে। কিন্তু আমাকে একটা কথা বলে, এই কানেরটা পরে মানুষ কোথায় যাবে? এই এই কানের তুলে এটা ইয়ে খারাপ মনে হয়, কিন্তু স্টাইলটা খুব সুন্দর। আমরা এখন কি করছি মাম্মু, কুবুদ্ধি হাঁটছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তাই এটা দেখো ইয়ের সাথে, মাস্কের সাথে দেওয়া যায়। ছোট হয়ে যায় না আমাকে এগুলো সব দেবে তো। হ্যাঁ এটা খুব সুন্দর পেন্সিল আমাকে দেবে। কোনটা? এইটা এটা ব্রাশ টাইপের, বুঝতে পারছেন এটা কি? এই দেখো এই টফিটা দেওয়া কত সুন্দর, এটা গা ঘষার আই থিঙ্ক। হ্যাঁ বাইরে বেরিয়ে দেখলাম দুটো শপ রয়েছে, একটার মধ্যে একটা অন্যরকম আনকমন জিনিস আমি যেটা জীবনে দেখিনি খাইনি, জানি না কেমন হয় আদতো, সেটা হলো চিকেন ফুচকা। তো চিকেন ফুচকা আজকে ট্রাই করবো, আর তার সাথে পিজা অর্ডার দিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। ভীষণ খিদে পেয়েছে, পেটের মধ্যে হিঁড়িগুলো এদিক ওদিক করছে। তো কথা বলতে বলতে আমাদের পিজা চলে এসেছি, চলো আগে খেয়ে নিই। সেই চিকেন ফুচকা জানি না এটার মধ্যে কি আছে। আমি হয়ে গেছি, তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ভাবে, ততক্ষণ বাই বাই, লাভ ইউ।